দর্শক মণ্ডলী জি নিউজের নির্বাচন সমাচারের পক্ষ থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের আলোচনায় আমি ফারুক আহমেদ আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি দর্শক মণ্ডলী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একশো আটচল্লিশ মাহমুদ তিন গৈরিপুর আসনে বিভিন্ন দলের মনোনয়ন প্রত্যাশীদের আলোচনায় আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সুহেল রানা সোহেল সাহেব আপনাদেরকে আপনাকে আমাদের জি নিউজের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ আপনাদের জি নিউজ চ্যানেলটিকে তো আজকে আমরা ইতিমধ্যে আমরা শুনেছি বা আমরা সংবাদ মাধ্যমে আমরা জেনেছি যে আপনি জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনি এই আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আপনাদের দলের মনোনয়নপত্র তো আপনি এই মনোনয়নপত্র বা আপনার মনোনয়নের ব্যাপারে কতটুকু আশাবাদী এই আসন থেকে বিসমিল্লা রহমান রহিম আমি বাংলার জাতীয়তাবাদী নবীন দল তেরো সালে সতেরোই ডিসেম্বরে আত্মপ্রকাশ দুঃসময়ের সংগঠন দলের কেন্দ্রীয় পর্যায়ের যতগুলা কর্মসূচি আছে সকল কর্মসূচিতে আমার সকল নবীন সেনাদেরকে নিয়ে আমি মাঠে আন্দোলন করেছি যুদ্ধ করেছি আমি এ আমি হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী দল আমাকে অবশ্যই মনোনয়ন দিবে আর যদি দল আমাকে মনোনয়ন দেয় অবশ্যই বিপুল বোর্ডে জয়ী হবে দানের শীর্ষ আর দল যাকেই মনোনয়ন দিবে আমি আমার স্বার্থ সামর্থ্য দিয়ে আমি তার সাথে কাজ করব তো এই যে গৌরীপুর যে আপনাদের এগারো জন মনোনয়ন কিনছে যদি আপনাকে মনোনয়ন দেয় সে এবং অন্য যারা আছে দশজন তারা কি আপনার পক্ষে কাজ করবে যেহেতু জাতীয়তাবাদী দলের ব্যানারে সবাই সবাই আমরা জিয়ার জিয়ার সৈনিক আর বাংলা জাতীয়তাবাদী দল শহীদ জিয়া স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া রহমানের করা আমরা যারাই এই এগারো জন আছি সবাই কিন্তু শহীদ জিয়ার সৈনিক দল যাকে চয়েস করবে দল যাকে দিয়ে মনে করবে আমি আশা করি সবাই তার সাথে কাজ করবে আর যদি আমাকে মনোনয়ন দেওয়া হয় আমি আশাবাদী বাকি যে দশজন ক্যান্ডিডেট আছে আমি আশাবাদী যে সকায় সবাই আমাকে সাপোর্ট করবে সবাই আমার সাথে কাজ করবে তো আপনারা এখানে তো আওয়ামী একটা দল আজ যেহেতু আপনারা এবার নতুন আসছেন অনেক দিন পর আপনার নির্বাচনে আসছেন আপনি কেমন প্রতিদ্বন্দ্বী মনে করেন আওয়ামী লীগ তো অবশ্যই প্রতিদ্বন্দ্বী যেহেতু তারা সরকার দলে আছে এখন বিষয়টা হচ্ছে যে বিগত চোদ্দ পাঁচই জানুয়ারি চোদ্দ নির্বাচনে বিএনপি বর্জন করেছিল যার জন্য আজকে বিএনপির নেতাকর্মী অনেক হয়রানিমূলক মামলা অনেক নির্যাতনের শিকার হয়েছে শহীদ জিয়ার সৈনিক আওয়ামী লীগ সরকার হয়রানিমূলক মামলা হামলা করে বিএম শহীদ জিয়ার সৈনিক কোনো অবস্থাতে কমাতে পারে নাই যদি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয় অবাধ নির্বাচন হয় জনগণ যদি তার ভোটটা সঠিক মতনে নিজে স্বাধীনতা দেওয়ার মতো সুযোগ পায় তাহলে আমরা আওয়ামী লীগকে কোনো প্রতিদ্বন্দ্বী মনে করতে পারতেছি না এবং আমরা বাংলাদেশে যদি জনগণ সুস্থভাবে ভোট দিতে পারে আশি পার্সেন্ট ভোট বিএমপি কাট কাউন্ট করবে তো বিশ পার্সেন্ট যাদের প্রতিদ্বন্দ্বী তাদেরকে প্রতিদ্বন্দ্বী মনে করার কিছু মনে করতেছি না আমরা তো আপনার মানে এই নির্বাচনে আপনার যে আপনাদের যে দলীয় যারা নেতাকর্মী আছে তাদের সাথে আপনার কি সার্বিক যোগাযোগ আছে কিনা তৃণমূলের নেতাদের আমি চেষ্টা করছি তৃণমূল এলাকা নেতাদের সাথে আমি স্বয়ং সবসময় যোগাযোগ রাখার জন্য আর যেহেতু আমার রাজনীতিটা কেন্দ্রীয় পর্যায়ে আমার মোটামুটি পঁয়তাল্লিশটা পাঁচচল্লিশটা জেলা কমিটি কমপ্লিট সকল জেলাদের সাথে আমার সময় দিতে হয় সকল জেলার নেতাকর্মীদেরকে নিয়ে আমি কেন্দ্রীয় পর্যায়ে সকল আমার নেতাকর্মীদের নিয়ে কেন্দ্রীয় পর্যায় প্রত্যেকটা প্রোগ্রামে আসি এটা আমার দলের হাইকমান্ড যারা আছে আমি আশাবাদী যে তারা অবগত আছে আমার সম্পর্কে তো আজকে আমাদের গরিপুরে আপনার এই ভোটার যারা আছে বা সাধারণ মানুষ বা আপনার দলীয় লোক সে তাদের উদ্দেশ্যে কি কিছু বলতে চান কিনা আমি শুধু আমার জাতীয়তাবাদী দলকে যারা পছন্দ করে যারা জিয়ার জিয়ার সৈনিক বা যারা দানের পছন্দ করে আমি তাদেরকে শুধু একটা কথাই বলবো নিজের বুটটা নিজের পছন্দ মতো জায়গায় প্রয়োগ যেন করে এটা নিজের দায়িত্ব নিয়ে তারা এই কাজটা করবে আর এই কাজটুকু যদি করে তাহলে আমরা আশাবাদী আমার বাংলার জাতীয়তাবাদী দল বিএমপি বিপুল বুটে বিজয়ী হবে বাংলা হিসেবে ধন্যবাদ সুরেলান সাহেব আমাদের মাঝে আপনি আসার জন্য আমাদের জি নিউজের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আপনাদের চ্যানেলকেও অসংখ্য ধন্যবাদ